যেরূপ লয়া ভরাই কর রে বেমান, যেরূপ লয়া ভরাই কর রে বেমান, সেরূপ হয়তো নাই আমার সুন্দরের অহংকার একদিন ভাঙিবে তোমার, সুন্দরের অহংকার একদিন ভাঙিবে তোমার। নমস্কার, সারগাম পাঠশালা আপনাদের সবাইকে স্বাগতম। আজকে কোন গানের টিউটোরিয়াল নিয়ে আসলাম আশা করি বুঝেই গেছেন। এই গানটার জন্য আমার প্রচুর রিকোয়েস্ট আসছিল, গানটি আমি আগেও শেয়ার করেছিলাম, আমার কাছে বারবার রিকোয়েস্ট আসছিল, আর আমিও মনে করলাম গানটা একটু নতুনত্ব করে নিয়ে আসি, ওই জন্য আমি আপনাদের কাছে এই গানটি শেয়ার করছি, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো আমি এ মাইনর থেকে গানটি দেখিয়ে দিচ্ছি, দেখুন এ মাইনরের স্বরলিপিটা শুরু হচ্ছে এখান থেকে, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। এই গানটার জন্য কিন্তু আমি মোস্ট অফ দা কমেন্ট কিন্তু পেয়েছিলাম এ মাইনর থেকে, আর সেই জন্য কিন্তু আমি এ মাইনর থেকে দেখিয়ে দিচ্ছি। আর এই গানটা একটু হাই অকটিপে উঠতে হয়, আবার একটু লো অকটিপেও নামতে হয়, ওই জন্য আমি মনে করলাম কি এ মাইনর থেকে দেখিয়ে দিলে সবার জন্য বেটার হয়। এক্ষেত্রে যারা সি মাইনর থেকে গান তুলে তারাও এই গানটা কিন্তু তুলতে পারে এই স্কেলটা থেকে, আর যারা এ মাইনর থেকে তুললে তারা তো অবশ্যই তুলতে পারে, ওই জন্য আমি কিন্তু এই গানটার জন্য এ মাইনর স্কেলটাই চুজ করলাম। এই গানটিতে কিন্তু আমাদের একটা স্বর কোমল হবে, সেটি হচ্ছে কোমলনি, আর বাকি সব স্বর কিন্তু শুদ্ধই থাকছে, একটা স্বরই কোমল। যে রূপ লয়া ভরাই কর রে বেমান, যে রূপ লয়া ভরাই, যে রূপ লয়া ভরাই, সা 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 নি ধা পা, সা 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 নি ধা পা, যে রূপ লয়া ভরাই কর রে বেমান, কর রে বেমান, দানি রে সানি দাপা, দানি রে সানি দাপা, কর রে বেমান। কথাটা দুইবার বলবেন। যে রূপ লয়া ভরাই কর রে বেমান, এরপর সেরূপ হয়তো নাই আমার, সেরূপ হয়তো নাই আমার, পাদানি দা পা মা ফা মা গা, পাদানি দা পা মা ফা মা গা, সেরূপ হয়তো নাই আমার। আমি কিন্তু দুইটা মেথডই আপনাদের দেখিয়ে দিচ্ছি, ফিঙ্গারিং এবং স্বরলিপি, আপনারা যেটা ভালো বুঝেন ওটা ফোকাস করতে পারেন। আমি জানি অনেকে স্বরলিপি ভালো বুঝেন, আবার এরকমও হয় অনেকে ফিঙ্গারিংটা ভালো বুঝেন, তো আমি ওই জন্য ফিঙ্গারিংটাও কিন্তু বারবার দেখিয়ে দিচ্ছি স্বরলিপি দেখিয়ে দেওয়ার পরে, স্লোলি ভাবে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা সহজভাবে বুঝেন। ওই জন্য আমি ট্রাই করি কিন্তু আপনারা যাতে সহজভাবে সিম্পলভাবে গানটি তুলতে পারেন, ওই জন্য। তো আমরা কোন লাইনে ছিলাম, সেরূপ হয়তো নাই আমার ওইটাতে, সেরূপ হয়তো নাই আমার, এরপর সুন্দরের অহংকার একদিন, সুন্দরের অহংকার একদিন, গা পা মামা গা রে সানি, গা পা মামা গা রে সানি, সুন্দরের অহংকার একদিন ভাঙিবে তোমার, পানি সা ঘরে গারে সা, পানি সা ঘরে গারে সা, ভাঙিবে তোমার। অর্থাৎ আমি কিন্তু ফিঙ্গারিং এর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, আবার স্লোলি ভাবে দেখুন। যে রূপ লয়া ভরাই কর রে বেমান, যে রূপ লয়া ভরাই কর রে বেমান, সেরূপ হয়তো নাই আমার, সুন্দরের অহংকার একদিন ভাঙিবে তোমার, সুন্দরের অহংকার একদিন ভাঙিবে তোমার। তো এভাবে করে কিন্তু আপনারা এই প্রথম কলিটা শেষ করবেন। এরপর কিন্তু আরো তিনটা কলি আছে, মানে তিনটা অন্তরা, ওই অন্তরা স্বরলিপিও দেখিয়ে দিব। আর হ্যাঁ, তার আগে ছোট্ট একটা কথা বলছি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে রাখবেন। কেমন হলো গানটি সেটি কমেন্ট করে জানাবেন। তো এই গানের প্রথম অন্তরাটা স্বরলিপিটা দেখুন। রূপ দেখিয়া তোমায় আমি বাসি নাই তো ভালো, মনের বদল মন চাহিয়া বিফল সবই গেল,
দেখিয়া তোমায় আমি বাসি নাই তো ভালো, মনের বদল মন চাহিয়া বিপল সবই গেল। একদিন তুমি বুঝবে টেকি রে বেমান, একদিন তুমি বুঝবে টেকি রে বেমান। সার হবে চোখে অন্ধকার সুন্দরের অহংকার, একদিন ভাঙিবে তোমার সুন্দরের অহংকার, একদিন ভাঙিবে তোমার। তো এটা হচ্ছে কিন্তু এ গানের প্রথম অন্তরা। তো এই অন্তরাটার স্বরলিপিটাও আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন গা থেকে শুরু হচ্ছে। রূপ দেখিয়া তোমায় আমি, রূপ দেখিয়া তোমায় আমি গা মা গা রে গা পা পা পা, রূপ দেখিয়া তোমায় আমি বাসি নাই তো ভালো, বাসি নাই তো ভালো। নিদা নিসা নিদা পা, নিদা নিসা নিদা পা, বাসি নাই তো ভালো। রূপ দেখিয়া তোমায় আমি বাসি নাই তো ভালো, এরপর মনের বদল মন চাহিয়া গা মা গা রে গা পা পা পা, গা মা গা রে গা পা পা পা, মনের বদল মন চাহিয়া বিপল সবই গেল। নিদা নিসা নিদা পা, নিদা নিসা নিদা পা, বিপল সবই গেল। অর্থাৎ রূপ দেখিয়া তোমায় আমি বাসি নাই তো ভালো, মনের বদল মন চাহিয়া বিপল সবই গেল। সেম স্বরলিপি দিয়ে দুম লাইন হচ্ছে। তো এরপর লাইন হচ্ছে, একদিন তুমি বুঝবে টেকি রে বেমান, একদিন তুমি বুঝবে টেকি রে বেমান। সা 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 নিদা পা, দা নি সা নিদা পা, সা 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 নিদা পা, দা নি সা নিদা পা। একদিন তুমি বুঝবে টেকি রে বেমান, এই কথাটা দুবার বলবেন। একদিন তুমি বুঝবে টেকি রে বেমান, সার হবে চোখে অন্ধকার, সার হবে চোখে অন্ধকার, পাধা নিদা পা মা পা মাগা, পাধা নিদা পা মা পা মাগা, সার হবে চোখে অন্ধকার। এরপর ঠিক আবার আগের মতো, সুন্দরের অহংকার একদিন ভাঙিবে তোমার, সুন্দরের অহংকার একদিন ভাঙিবে তোমার। তো এভাবে করে আপনারা এই প্রথম অন্তরাটা তুলবেন। এরপর কিন্তু আরো দুটো অন্তরা আছে, সে অন্তরা দুটার স্বলিপি আমি দেখিয়ে দিব। সুন্দর মুখের আড়ালেতে অসুন্দর এক মন, বড় দেরি হইল আমার বুঝলাম যখন। সুন্দর মুখের আড়ালেতে অসুন্দর এক মন, বড় দেরি হইল আমার বুঝলাম যখন। আমারে আঘাত করে রে বেমান, আমারে আঘাত করে রে বেমান, কত সুখী হইবে আর সুন্দরের অহংকার একদিন ভাঙিবে তোমার, সুন্দরের অহংকার একদিন ভাঙিবে তোমার। তো এটা হচ্ছে কিন্তু এ গানের কিন্তু দ্বিতীয় অন্তরা। তো এই অন্তরটা স্বলিপিও আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আগের অন্তরতার মতো একই রকম স্বলিপি দিয়ে হচ্ছে, কারণ সুর একই রকম হচ্ছে, ওই জন্য অন্তরটা স্বলিপি একই রকম হচ্ছে। তারপর আমি দেখিয়ে দিচ্ছি, কারণ আমি জানি অনেকে বিগিনার লেভেলে নতুন গান শিখছে, সহজে বুঝে না, হারমোনিয়ামের বেসিক ভালো জানে না, ওই জন্য আমি সবার কথা মাথায় রেখে কিন্তু ডিটেলসভাবে একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখুন গা থেকে শুরু হচ্ছে, সুন্দর মুখের আড়ালেতে গা মা গা রে গা পা পা পা,
গা মা গা রে গা পা পা পা, সুন্দর মুখের আড়ালেতে অসুন্দর এক মন, নিদা নিশা নিদা পা, নিদা নিশা নিদা পা, অসুন্দর এক মন। বড় দেরি হইল আমার গা মা গা রে গা পা পা পা, বড় দেরি হইল আমার বুঝলাম যখন, নিদা নিশা নিদা পা, বুঝলাম যখন। অর্থাৎ সুন্দর মনের আড়ালেতে অসুন্দর এক মন, বড় দেরি হইল আমার বুঝলাম যখন। এরপর এলেন আমারে আঘাত করে রে বেমান, আমারে আঘাত সাসা সাসা নিদা পা, সাসা সাসা নিদা পা, আমারে আঘাত করে রে বেমান, করে রে বেমান, দানি রে সানি দা পা, দানি রে সানি দা পা, করে রে বেমান। অর্থাৎ আমারে আঘাত করে রে বেমান। এই কথাটা দুবার বলবেন। এরপর কত সুখে হইবে আর, কত সুখে হইবে আর, পাদানি দা পা মা পা মাগা, পাদানি দা পা মা পা মাগা, কত সুখে হইবে আর। এরপর ঠিক আবার আগের কথায় ফিরে আসবেন। সুন্দরের অহংকার একদিন ভাঙিবে তোমার, সুন্দরের অহংকার একদিন ভাঙিবে তোমার। তো এভাবে করে কিন্তু আপনারা এই অন্তরাটা শেষ করবেন, অর্থাৎ দ্বিতীয় অন্তরাটা। এরপর কিন্তু সর্বশেষ আরেকটা অন্তর আছে, সে অন্তরা স্বলিপিটাও কিন্তু একই রকম হচ্ছে, তারপর আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন। আর হ্যাঁ, তার আগে আমি আরেকটা ছোট্ট কথা বলছি, আপনারা যারা হারমোনিয়াম শিখতে চাচ্ছেন অনলাইন কিংবা অফলাইন, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে শেয়ার করে দিলাম, এ নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা বিস্তারিত আমার সাথে কথা বলতে পারেন। আর হ্যাঁ, আমি কিন্তু অফলাইন করিয়ে থাকি যদি বাংলাদেশের চট্টগ্রাম সিটির ভিতরে হয়ে থাকে, চট্টগ্রাম সিটির ভিতরে কিন্তু আমি অফলাইন হারমোনিয়াম শিখিয়ে থাকি, আর এর বাইরে যদি হয়ে থাকে অনলাইনে শিখিয়ে থাকি। তো বিস্তারিত আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আর যদি কোনো রিকোয়েস্টের গান থাকে সেটি আপনারা এ ভিডিওটার কমেন্ট বক্সে জানাবেন আমাকে। অনেকে কিন্তু পার্সোনালভাবে হোয়াটসঅ্যাপে জানান যে রিকোয়েস্টের গানের জন্য, আমি আপনাদেরকে আগেও বলছি, বারবার বলছি, রিকোয়েস্টের গান থাকলে সেটি ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, ওটার জন্য কিন্তু আমাকে পার্সোনালভাবে জানাতে হয় না। আপনারা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে রাখলে কিন্তু আমার চোখে পড়ে ওই কমেন্টটা, ওই জন্য কিন্তু কমেন্ট করে জানিয়ে রাখবেন রিকোয়েস্টের গানের জন্য। তো আমরা শেষের এই অন্তরাটা দেখে নিই, দেখুন একই রকমভাবে হচ্ছে গা থেকে। শেষ কথাটা বলিয়া যাই শোনো রে বেঈমান, শেষ কথাটা বলিয়া যাই গা মা গা রে গা পা পা পা, গা মা গা রে গা পা পা পা, শেষ কথাটা বলিয়া যাই শোনো রে বেঈমান, নিদা নিশা নিদা পা, শোনো রে বেঈমান। সেম স্বরলিপি দিয়ে পড়ে লেন। সর্বকুল হারাইয়া একদিন, সর্বকুল হারাইয়া একদিন, গা মা গা রে গা পা পা পা, সর্বকুল হারাইয়া একদিন, হইবে অপমান, হইবে অপমান, নিদা নিশা নিদা পা, হইবে অপমান। অর্থাৎ শেষ শেষ কথাটা বলিয়া যাই শোনো রে বেঈমান, সর্বকুল হারাইয়া একদিন হইবে অপমান। এই কথাটা দুবার বলবেন। এরপর এলে জাঙ্গিরানা কয় বেমান রে বেমান, জাঙ্গিরানা কয় সাসা সাসা নিদা পা, জাঙ্গিরানা কয় বেমান রে বেমান, পা দানি সানি দা পা, দানি সানি দা পা, বেমান রে বেমান। অর্থাৎ জাঙ্গিরানা কয় বেমান রে বেমান।
কাঁদবে একদিন বেশমার, পাধানি দা পা মা পা মা গা, পাধানি দা পা মা পা মা গা, কাঁদবে একদিন বেশমার। এরপর আবার আগের কথায় ফিরে আসবে। সুন্দরের অহংকার একদিন ভাঙিবে তোমার, সুন্দরের অহংকার একদিন ভাঙিবে তোমার। তো এটা হচ্ছে কিন্তু সর্বশেষ অন্তর, পুরো গানটা এভাবে তুলে ফেলবেন। যদি কোথাও বুঝতে সুবিধা হয় ওটা আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি কমেন্ট বক্সে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকে টিউটোরিয়াল ভিডিও এতটুকু, আপনাদের সাথে দেখা হবে পরবর্তী আরেকটা নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে। ওই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সরগম পাঠশালার সাথেই থাকবেন।